এখানে একটা জায়গায় আসছি চ্যারিটি, ওরা বিনা পয়সায় খাবার দেয়, আমি এই খাবার নিতে আসছি। আর ঠিক যে অভাবের কারণে আসছি তা না, কিন্তু একটা জিনিস বলতে আসছি যে নিজের দেশের মানুষরে ঠকাইয়া চুরি কইরা বড় লোক হইয়া থাকার চেয়ে বরং এই দেশে সাহায্য নিয়ে খাওয়া অনেক বেটার, অনেক সম্মানের। তাও আপনি কাউরে নষ্ট করতেছেন না, কারো হক নষ্ট করতেছেন না। দেখেন এরা শুধু বিনা পয়সায় কি ধরনের খাবার দেয় আমি একটু দেখাইতে চাই। আপনি কি একটু আসবেন? এখানে আসলে আমার সাথে আমরা অনেকে আছি এখানে। এখানে দেখেন, তারপর দিচ্ছে আপনি গিয়ে ঘি, এই যে এখানে ঘি দিচ্ছে, তারপর দেখেন এই যে খারাপ না, তাও নিজের দেশের মানুষের বঞ্চনা, নিজের দেশের মানুষের ঠকাইয়া এইসব করার চেয়ে এইগুলা নিয়ে খান, তাও ভালো হবে। এই হাজার হাজার কোটি টাকা আর এই 20-22টা ফ্ল্যাট বানানোর চেয়ে, আমেরিকাতে ফ্ল্যাট কেনার চেয়ে 2 নম্বর টাকা দিয়া এসে আমি বলবো যে আমেরিকা থেকে এগুলা খান। এই দেখেন এরা এখানে পিস দিচ্ছে, পিনার দিচ্ছে, যেভাবে ইচ্ছা নিতে পারবেন, ওয়াটার দিচ্ছে ওরা, মানে ইজ বেটার টু বি। আপনি কি পাবেন না এখানে, ইউ উইল গেট এভরিথিং ওরা দিচ্ছে। এই যে দেখেন এখানে এরা এটা দিচ্ছে, ইজ বেটার টু গেট চ্যারিটি রেদার দেন বিং করাপ্ট। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে সকালবেলা উঠে হোয়াট দে আর ডুইং এখানের মুসলমান কমিউনিটি, দে আর গিভিং এভরিথিং। এই যে আমি শুধু ফুডগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী দিচ্ছে সকালবেলা উঠে, মানে আমি নেওয়ার মতো অবস্থায় নাই, আই এম নট ইন এ পজিশন টু টেক দোজ। দেখেন আপনি কি কি দিচ্ছে, দেখেন এগুলো আমি নিয়ে যাচ্ছি। দেখেন দেখেন এটা আছে, চুরি করে লাভ কি, লাভ কি, এইগুলো খেয়ে মরেন, এইগুলো খেয়ে মরলে লাভ নয়। এইগুলা দেখেন, প্লেটগুলো দেখেন, তারা কি দিচ্ছে দেখেন, এইগুলা খেয়ে মরতে পারবেন না, এত জিনিস দিচ্ছে খেয়ে মরতে পারবেন, এতে মানুষ নষ্ট করে লাভ কি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই হচ্ছে কি, আজকে আমরা পাইলাম এখানে আবার ক্লোথিং, কাপড়ও আছে, আপনি চাইলে ঠান্ডা কাপড়ও নিতে পারবেন। মানে আমি ভিডিওটা শেষ করার আগে শুধু এই কথা বলবো যে শুনেন, মানুষ কতটুকু খাইতে হয়, বাঁচতে গেলে কীরকম খাওয়া লাগে, বেশি খাওয়া লাগে না, 50টা ফ্ল্যাট কিনা লাগে না, 10টা বাড়ি কিনা লাগে না, কোনো রকম থাকার জায়গা হইলেই হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমানের সাথে আপনি যাইতে পারতেছেন কিনা পৃথিবী ছেড়ে, এটাই হবে সবচেয়ে বড় সফলতা। যারা এই সারা দেশটারে দুর্নীতি করে খাইতেছেন তাদের উদ্দেশ্যে বলি, কেউই বেশি দিন বাঁচে না, আমিও বাঁচব না, আপনিও বাঁচবেন না, অযথা মানুষকে কষ্ট দিয়েন না, ভালো থাকেন।